দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। ত্রিপুরার দুটি আসনে বিপুল জনসমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টির রেকর্ড জয় সুনিশ্চিত করা সহ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন করার সংকল্পে আগামীর কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে রাজ্যের কার্যকর্তাদের সাথে প্রতিনিয়ত বৈঠক করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। বুথকে শক্তিশালী করতে কিভাবে কাজ করতে হয় এবং নির্বাচনের আগে দলীয় কার্যকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, সবদিকে সমান নজর রয়েছে বিপ্লব কুমার দেবের। এই লড়াইতে তার পাশে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এরই অঙ্গ হিসাবে আগরতলা শহরের নজরুল কলাক্ষেত্রে আয়োজিত প্রদেশ বিজেপির আইটি সেলের এক রাজ্যভিত্তিক সেমিনারে শুক্রবার অংশ নিয়েছেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয় আইটি সেলের স্টেট কনভেনার চন্দন দেবনাথ জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির আইটি সেল এবং সামাজিক মাধ্যমের কর্মীরা ঠিক কী কী লক্ষ্য নিয়ে কাজ করবেন সে ব্যাপারে তাদেরকে অবগত করার জন্য এদিনের সেমিনারে আয়োজন করা হয়েছে। নমস্কার, আজকে নজরুল কলাক্ষেত্রে আমাদের আইটি, সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদেরকে নিয়ে আজকে একটি সভা বা সেমিনার আমরা আয়োজন করেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয়, আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবজি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আসবেন পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী, যিনি মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়, উনি আসবেন। উনি এখন উত্তরে আছেন, উত্তর ত্রিপুরাতে। তো আমরা ওইটাই শুরু করতে যাচ্ছি, এখানে ভিতরে কাজ প্রোগ্রাম চলছে সেমিনার। এবং এটা বিশেষ করে আমাদের যে মোদিজির উন্নয়নের যাত্রা, এই সংকল্প যাত্রাকে শঙ্খনাদে, মানে শঙ্খনাদের মাধ্যমে পূর্ণভাবে রাজ্যের ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছিলাম, তারই পরিকল্পনা এবং আজকের এই সেমিনার। আমাদের এখানে এই সেমিনারে আমাদের নেতৃত্বরা আমাদেরকে মার্গদর্শন করবেন কীভাবে আমরা কাজ করবো এই কয়েকটা দিন। নির্বাচনের আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচন ঠিক সামনে, এই নির্বাচনে কীভাবে আইটি সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট কাজ করবে তার আজকে একটি পরিকল্পনা, লাস্ট মিনিট সাজেশান বলতে পারেন, এটা দেবেন আমাদের নেতৃত্বরা। এবং আমাদের সবাই প্রদেশ থেকে মণ্ডল পর্যন্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির আইটি সেলের উদ্যোগে আয়োজিত এই রাজ্যভিত্তিক সেমিনারে শুক্রবার অংশ নিয়েছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।